আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে, যেখানে আমি তোমাদেরকে তোমাদের যে পরীক্ষা হতে যাচ্ছে জানুয়ারি মাসের লাস্টের দিকে, আজকে 24 তারিখ, 24শে ডিসেম্বর, আমি যখন সাজেশনটি তৈরি করছি, তোমরা অনেকে আমাকে বলেছো ফাইনাল একটি সাজেশন দিতে। আমি তোমাদেরকে ফাইনাল সাজেশন দেওয়ার জন্য, ফাইনাল বলতে একটি গোছানো সাজেশন দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা। তো তোমাদেরকে বলবো আমি যে এক মাসের মতো তো আছে পরীক্ষার বাকি, এখন থেকে একটু টেবিলে নিয়মিত একটু রুটিন করে প্রতিদিন ইংলিশটা কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করো। এবং আমি যে তোমাদেরকে প্রতিদিন ক্লাসগুলো দিচ্ছি, মহান আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, তাহলে আমি তোমাদেরকে নিয়মিত এই ক্লাসগুলো দিয়ে কোর্সটি কমপ্লিট করাবো ইনশাআল্লাহ তাআলা। আমি সাজেশনটি আগে একটু দেখাই, চলো যেভাবে আমি সাজিয়েছি সেটা একটু পড়বে। তো প্রথমে হচ্ছে আমার কোচিংয়ের নাম হচ্ছে, বা যেখানে আমি পড়াই, আমার ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে আরিফ ইংলিশ কেয়ার। তো এটা কোটালীপাড়া, মানে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় অবস্থিত। আলহামদুলিল্লাহ আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, সেই 2009-10 থেকেই আমার পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তো এই অভিজ্ঞতার আলোকে আমি একটি সাজেশন দিতে চলেছি। এই সাজেশনটি তোমরা ফলো করতে পারো, এবং আমি বিগত বছরগুলোতে যে সাজেশনসগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ সেখানে অনেক অংশই কমন বেঁধেছিল। আচ্ছা, আমরা জানি যে আমাদের সাজেশনের 3টি পার্ট, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। পার্ট এ তে আমাদের প্যাসেজ পার্ট, পার্ট বি তে হচ্ছে গ্রামার পার্ট, এবং পার্ট সি তে হচ্ছে রাইটিং পার্ট। কিন্তু অনার্সে এই 3টি পার্টের উপর আমাদের আসে না, আমরা সাধারণত আসে হচ্ছে তোমার এলোমেলো করে আসে, তবে এই 3টি পার্টকে আমরা একটু ব্যালেন্স করে পড়ব। আচ্ছা, তো পাশের জন্য তোমাদেরকে অনার্সে, মানে ইংলিশে পাশের জন্য পেতে হবে 33 নম্বর, 100 নম্বরের পরীক্ষা। দেখুন, ইনকোর্স নেই, অন্যান্য সাবজেক্টে ইনকোর্স রয়েছে, কিন্তু অনার্সে কোনো ইংলিশ সাবজেক্টে ইনকোর্স নেই। পাশের জন্য 33 পেতে হবে, এবং তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা, 4 ঘন্টা নয়, অন্যান্য সাবজেক্ট 4 ঘন্টা, কিন্তু ইংলিশটা হচ্ছে 3 ঘন্টা। তো চলো একটু ফাইনাল সাজেশন যেটা আলোচনা করব, এটার গুরুত্ব আছে বলে আমি মনে করছি। প্রথমে পার্ট এ থেকে, অর্থাৎ আনসিন প্যাসেজ বা আনসিন কম্প্রিহেনশন থেকে 20 মার্কস আসে। এখান থেকে আমাদেরকে শর্ট কোশ্চেন লিখতে হয়, মেইন এরিয়া, সাপোর্টিং এরিয়া লিখতে হয়, কিওয়ার্ড লিখতে হয়, এবং সামারি রাইটিং লিখতে হয়, ওয়ার্ড মিনিংও লিখতে হয়। আমি ওয়ার্ড মিনিংটা লিখি নেই। আচ্ছা, তো এগুলো লিখতে হয় আনসিন প্যাসেজ থেকে। আমি তোমাদেরকে এখানে বাছাইকৃত 10টি প্যাসেজ রেখেছি, যদিও প্যাসেজ কমন পাওয়ার আশা নিয়ে মোটামুটি পরীক্ষার হলে যাওয়া উচিত নয়। তারপরও আমরা সিস্টেম বা টেকনিক পড়ে প্র্যাকটিসের মাধ্যমে এই প্যাসেজের উপর একটি সুন্দর আইডিয়া বা ধারণা নেওয়া যেতে পারে। সো আমি করোনা ভাইরাস নিয়ে একটি প্যাসেজ, এটা আমি তোমাদেরকে অলরেডি ইউটিউবে আলোচনা করেছি, তো তোমরা যারা করোনি সেটা ওখান থেকে করে নেবে। করোনা ভাইরাস নিয়ে একটি প্যাসেজ, সেটা মোটামুটি গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট। 3 নম্বর হচ্ছে মেগা প্রজেক্ট দ্য পদ্মা ব্রিজ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে মুজিব বর্ষ, এটাও গুরুত্বপূর্ণ। 5 নম্বর দিয়েছি হচ্ছে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। 6 নম্বর দিয়েছি লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল। 50th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। 8 নম্বর দিয়েছি হচ্ছে তোমার এ ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। 9 নম্বর বলেছি টুডে উইমেন আর প্লেয়িং অ্যান ইম্পর্টেন্ট রোল, এরকম একটা প্যাসেজ রয়েছে, এটা আমি ইনশাল্লাহ আলোচনা করবো তোমাদের। এবং 10 নম্বরে রেখেছি ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট, মানে ভায়োলেন্সটা মানে সহিংসতা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাম্প্রতিক সময়ে খুবই একটা খারাপ ব্যাপার। তো এই 10টি প্যাসেজ সম্পর্কে আইডিয়া নিয়ে যাও, কেননা প্যাসেজের উপর বেশি প্যারা আমরা নিব না, কারণ প্যাসেজটা কমন বাদবে কি বাদবে না এটার উপর আমরা ভিত্তি করে পরীক্ষার হলে যাই না। আমরা মূলত একটু প্র্যাকটিস করে এখান থেকে জাস্ট লিখতে পারি, এমন একটা মানে কি বলে প্রস্তুতি আমরা নিয়ে যাব পরীক্ষার হলে ইনশাআল্লাহ তারা। তো সেক্ষেত্রে বেশি প্যাসেজ পড়ে আমাদের সময় এখানে ক্ষেপণ করার প্রয়োজনীয়তা খুব একটা নেই। তো এখানে তারপর আমি পার্ট বির কথা বলি, গ্রামাটিক্যাল আইটেম। আমরা জানি আমাদের গ্রামাটিক্যাল আইটেমে রয়েছে 12টি আইটেম, ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক প্রবর্তিত। এখান থেকে আমাদেরকে যে কোনো 9টি প্রশ্ন পরীক্ষায় দিবে। এই 9টি প্রশ্নে 5 নং 45 নম্বর, এবং এই 45 নম্বরের থেকে আমাদের মূলত পাস এবং ফেল, এটা নির্ভর করে এই গ্রামার পার্টের উপর। যদি আলাদা আলাদা করে কোনো পার্টের উপর পাস নম্বর নেই, মানে তোমাকে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে গ্রামারে পাশের জন্য একটা নির্ধারিত নম্বর রয়েছে, প্যাসেজে একটা নম্বর রয়েছে, রাইটিংয়ে একটি নম্বর রয়েছে, এমন কোনো গদবাধা নিয়ম নেই। তবে কথা হচ্ছে যে তোমাদের পাশ করতে হলে গ্রামার আর্টিকেল আইটেমে তোমাকে বেশি নম্বর পেতে হবে।
আমি এটা বলছি কেন, যে তোমাদের দেখো প্যাসেজ পার্টে নম্বর নম্বর কিন্তু কমতে পারে, রাইটিং পার্টে নম্বর কমতে পারে, মানে কেন না আমার রাইটিংটা তো যে স্যার খাতা দেখবেন, যে এক্সামিনার খাতা দেখবেন, তার মন মতো নাও হতে পারে, তো সেক্ষেত্রে মার্কস একটু কমও হতে পারে। বাট গ্রামাটিক্যাল আইটেমে তুমি যে নম্বরগুলো লিখবে সেটা যদি কারেক্ট হয়, সেখানে স্যার কিন্তু নম্বর কাটতে পারবেন না, মানে কাটবেন না বা সেখানে দৃষ্টিকটর কোনো বিষয় নেই, সেটা গ্রামাটিক্যাল ম্যাথের মতো বা অঙ্কের মতো নম্বর, তার জন্য পরামর্শ দেব গ্রামাটিক্যাল অংশে একটু গুরুত্ব বেশি দেবে। তোমরা যারা শর্টকাট পড়ে পাশ করতে চাও, একটা কথা মনে রেখো, আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে যারা শর্টকাট খুঁজে শুধু তারা সাধারণত পাশ করতে পারে না। শর্টকাট যারা খোঁজে, শর্টকাট অনার্স এই ইংলিশ সাবজেক্টটিতে এমনভাবে ডিজাইন করা, যদি কোনো স্টুডেন্ট শর্টকাটের উপর শুধু নির্ভর করে থাকে তাহলে কিন্তু তার রেজাল্ট ভালো হয় না, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি। তো তাই তো সকলকে বলবো শর্টকাট দরকার আছে, বাট শুধু শর্টকাটের উপর পড়ে থাকলে কাজ হবে না, সেক্ষেত্রে গ্রামাটিক্যাল আইটেমগুলোর উপর প্রচুর প্র্যাকটিস প্রয়োজন। আমি তোমাদের চেষ্টা করছি সম্পূর্ণ কোর্সটি মোটামুটি আলোচনা করার জন্য। এনিওয়ে, সেক্ষেত্রে আমাদের 12টি আইটেমের ভিতরে যে আইটেমগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি 3 স্টার দিয়ে রেখেছি, আর যেগুলো আমাদের অনার্সে একটু কম কম আসে এই যে আইটেমগুলো রয়েছে, এর বিপরীত আইটেমগুলো কিন্তু ডিগ্রিতেও রয়েছে, ডিগ্রিতে আবার ওই আইটেমগুলো একটু বেশি আসে, সেগুলো আমাদের অনার্সে কম আসে। এনিওয়ে, তো আমরা সেন্টেন্স কারেকশন পড়ব, শিট থেকে পড়বে, তোমরা অলরেডি যারা শিটগুলো নিয়েছো তারা শিট থেকে পড়বে এবং আমার ক্লাসগুলোকে একটু কম্বাইন করে পড়বে, তাহলে তোমার প্রাইভেটের বিকল্প হবে বলে আমি মনে করি। তারপরে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন মাস্ট পড়তে হবে, ফিলিং ইন দ্য গ্যাপস এটা ডিগ্রিতে বেশি আসে, আমাদের অতটা গুরুত্বপূর্ণ নেই। রাইট ফর্ম অফ ভার্বস মাস্ট পড়তে হবে, আর্টিকেলস পড়তে হবে, রিঅর্ডারিং সেন্টেন্স অর্থাৎ রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স যেটাকে বলি আমরা, পাংচুয়েশন মার্কস, অ্যান্টোনিম সিনোনিমটা আমাদের কম আসে, চেঞ্জিং ওয়ার্ড ফর্মস অর্থাৎ পার্টস অফ স্পিচ এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, আমাদের অনার্সে আসেই আসে। সাফিক্স প্রিফিক্সটা হচ্ছে ডিগ্রিতে বেশি আসে, তবে সাফিক্স প্রিফিক্সটা কিন্তু শিখতে হবে চেঞ্জিং ফর্মের জন্য, মানে ওয়ার্ড ফর্মের জন্য। আর 12 নম্বর ট্রান্সলেশন আসবেই আসবে। তো আমি যে 3টাকে মানে যে 9টিকে 3 স্টার দিয়ে রেখেছি এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল প্র্যাকটিস। এরপর আসো আমরা রাইটিং পার্টের যে আমাদের যে আইটেমগুলো রয়েছে, আমরা জানি রাইটিং পার্টে 4টি আইটেম রয়েছে। তো 4টি আইটেমের ভিতরে প্রথম আইটেমটা হচ্ছে সিচুয়েশনাল রাইটিং, আইমিন যে তোমার সিচুয়েশনাল রাইটিং হচ্ছে 5টা, নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান বা মেমো। আমি তোমাদেরকে বলবো যে এই 4টি থেকে পরীক্ষা যে কোনো 2টি আসবে, তোমাদেরকে 1টি লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন 2টি আসবে, আমরা এক্ষেত্রে বলতে পারি না যে কোন 2টি আসবে, তবে এটুকু বলা যায় যে নোটিশ এবং পোস্টার যদি তুমি পড়ো তাহলে কিন্তু মোটামুটি দেখি বিগত বছরের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে আমরা দেখি যে এখানে পোস্টার এবং নোটিশ থেকেই কোশ্চেন বেশি আসে। অ্যাডভার্টাইজমেন্টও পড়তে পারো, স্লোগানও পড়তে পারো তাতে, তবে নোটিশ পোস্টারটা বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে তোমাদের যে নোটিশগুলো রেখেছি এই নোটিশগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। অলরেডি আমি নোটিশ লেখার নিয়ম আলোচনা করেছি, তারপর একটি সাজেশন যেহেতু আলোচনা করেছি পরীক্ষার আগে, পরীক্ষার একটি ভালো প্রস্তুতির জন্য যেটা করতে হয়, হাতের কাছে একটা সাজেশন থাকলে ওই সাজেশনসটা দেখে যে আমার কোনটা কোনটা হলো, ধরো এটা হয়ে গেল, এটা টিক দিলা, 2 নম্বর পড়া হয়ে গেল, এটা টিক দিলা, এটা একটা মজার ব্যাপার, মানে এটা আনন্দের, মানে এটা একটা শান্তি যে আমার এটা হয়ে গেছে, এটা টিক দিলাম, আমার সাজেশন পড়া শেষ। এই শান্তিটা কিন্তু আমরা মানে যখন ইংলিশে পড়তাম আমরা সাজেশন কমপ্লিট হয়ে গেলে টিক দিতাম, এরকম একটা শান্তি থাকে। সো এটা একটা কাগজ যদি সাজেশন বা খাতায় লিখে নিয়ে তুমি সাজেশনটি সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখো তাহলে কিন্তু তোমার এটা টিক দিতে পারবে। আর যারা সাজেশনটি আমার কাছ থেকে নিয়েছো দেখবে তোমাদের শিটের প্রথম ইসেই মানে তোমার কালার কাগজে এই সাজেশনটা প্রিন্ট করা আছে, তুমি শিটের প্রথমে এটা চেক করে নেবে। সাজেশন আমি সবাইকে দিয়ে দিয়েছি যারা শিট নিয়েছো। তো যাই হোক, এই মানে এটা আমি প্রিন্ট করে দিয়ে দিয়েছি তোমাদেরকে রঙিন কাগজে, প্রথমে এটা দেখবে। তারপর দেখো আমরা কি কি রেখেছি, ক্লাসেস উইল নট বি টেকেন মানে ক্লাস হবে না, কন্ডোলেন্স মিটিং, COVID-19 ওয়ার্নিং, হোল্ডিং টেস্ট এক্সাম, ইন্ডিপেন্ডেন্স ডে, রাইটিং ম্যাগাজিন, ন্যাশনাল মর্নিং ডে, সামারি ভ্যাকেশন, টু বি রেগুলার, টু ফিল ইন দ্য রেজিস্ট্রেশন ফর্ম, ইউজ অফ মোবাইল ফোন, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি জাস্ট নোটিশ পড়তে হবে। এখন এই যে পুরো সাজেশন আমি আলোচনা করতে যাচ্ছি তোমার, এই যে সাজেশনটা, এই সাজেশনটাই মূলত আমি তোমাদেরকে কিন্তু সলিউশন করে মানে তোমাদের যে আলাদা শিট নিয়ম টেকনিক সেটা তো দিয়েছি শিটে, আমি কিন্তু তোমাদেরকে আমি তোমাদের একটু দেখাই যে আমি কোথায়, দেখো এই যে রাইটিং সলিউশনটা আমি তোমাদের জন্য এই পুরো সাজেশনের রাইটিং সলিউশন কিন্তু আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি শিটে। তোমরা এই পুরো রাইটিং পার্টের যে সলিউশনটা
এই সলিউশনটা কিন্তু আমার শিটে রয়েছে, যে তোমার যে সলিউশন টু সাজেশন 2020, এটা আমি আলাদা একটা শিট করে দিয়েছি। তোমাদের টোটাল 180 পেজ, তো এই 180 পেজে প্রথমে আমি আনসিন প্যাসেজ কীভাবে লেখা যেতে পারে টেকনিকগুলো দিয়েছি, সাথে সাথে তোমার কি বলে যে সাথে সাথে আমি তোমাদেরকে একুশটি প্যাসেজ দিয়েছি প্র্যাকটিসের জন্য। আবার দ্বিতীয় শিটে আমি 75 পেজের একটি গ্রামাটিক্যাল শিট রয়েছে, যেখানে সবগুলো গ্রামারের নিয়ম প্লাস সাজেশনস রয়েছে, উত্তরও রয়েছে কোথাও কোথাও, কোথাও কোথাও দু একটা কভার করে পারিনি, ইউটিউব থেকে দেখে নিবে। আর কি বলে, তারপর সে রাইটিং পার্টের নিয়মগুলো আলোচনা করছে 40 পেজে। তারপর চতুর্থ যে শিটটা দেখবে তাতে 18 পেজের এই যে তোমার সাজেশনের সলিউশনটা, অর্থাৎ যেমন আমি নোটিশ বলেছি কয়টা নোটিশ, যেমন 1 নম্বর নোটিশ, সেখানে দেখো আমি যেটা বলেছিলাম তোমাদেরকে ফাইনাল সাজেশনে, নোটিশ ক্লাসেস উইল নট বি টেকেন, সেটা কিন্তু আমি সলিউশনে এখানে লিখে দিয়েছি যে নোটিশ রাইটিং এর অ্যান্সার ক্লাসেস ক্লাস উইল নট বি টেকেন। এটা হচ্ছে শিট থেকে 4 নম্বর দেখো, মানে যে টেকনিকের যে শিটগুলো আছে সেটার 4 নম্বর দেখলে তুমি নোটিশ পেয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে যে এখানে তোমার ফাইনাল সাজেশন হচ্ছে কন্ডোলেন্স মিটিং, কিন্তু কন্ডোলেন্স মিটিংটা কিন্তু তোমার ওই টেকনিকের ভিতর পড়ে না, আমি যেগুলো লিখছি তো টেকনিকের ভিতর না পড়লে একটু আলাদা করে পড়তে হবে, সেটা অ্যান্সার কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। ধরো COVID-19 যেটা ওখানে ওই মূল টেকনিকের সেটা লেখা নাই, সো এখানে কিন্তু আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। অর্থাৎ এই যে তোমার যে পুরো কি বলে তোমার সাজেশন সেটার সলিউশনটা, এটা কিন্তু আমি তোমাদেরকে এই যে পুরো দিয়ে দিয়েছি, এটা তোমরা চেক করে দেখবে পুরো সাজেশনের সলিউশন। এনিওয়ে আমি ফাইনাল সাজেশনটা নিয়ে একটু আলোচনা করি, যেটা তোমাদেরকে বলছিলাম। তাই হচ্ছে নোটিশ, তারপরে পোস্টার অ্যান্সার ওভাবে দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্টের অ্যান্সার ওখানে দেওয়া আছে, স্লোগানের অ্যান্সার সব ওই শিটের ভিতরে দেওয়া আছে। এরপর আসো, আমাদেরকে পড়তে হবে হচ্ছে তোমার প্যারাগ্রাফ অথবা রিপোর্ট। প্যারাগ্রাফ আসতে পারে, রিপোর্টও আসতে পারে, যে যার যে যেটা লেখে, তবে প্যারাগ্রাফটাই তো আমাদের বেশি পছন্দের বিষয়, তার জন্য প্যারাগ্রাফে আমরা গুরুত্ব একটু বেশি দিই। যে ক্লাইমেট চেঞ্জ পড়বে আমার, এগুলোর অ্যান্সার আছে দেখবে তোমরা, প্যারাগ্রাফের অ্যান্সারও আমি দিয়ে দিয়েছি, মানে জাস্ট আলাদা করে লিখে দিয়েছি। টেকনিক তো পড়েছই কিন্তু আলাদা করে আবার লিখে দিয়েছি। ফর এক্সাম্পল আমি বাংলা অর্থ সহকারে লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য, যে তোমরা 9-10 যেমনটি পড়তে, যেমন ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটা যদি তুমি দেখো, আমি তোমাদেরকে বাংলা অর্থ একেবারে সুন্দরভাবে লিখে দিয়েছি, যাতে পড়লে মোটামুটি মুখস্থ কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে পড়াটা বুঝে কি আলোচিত হয়েছে তা যেন আমি বুঝতে পারি, এটা আমি আলোচনা করেছি ইনশাল্লাহ। তারপর দেখো, এরপর COVID-19, ফেসবুক, ফুড অ্যাডাল্টারেশন, ফ্রেন্ডশিপ, গ্লোবাল ওয়ার্মিং, ইন্টারনেট, মোবাইল ফোন, প্রাইসিং, সেলফ ল্যান্স, আশা করি 10টি থেকে 3টি প্যারাগ্রাফ আমরা কমন পাবো ইনশাল্লাহ, এবং 3টা থেকে যে কোনো একটা লিখবো আমরা। রিপোর্ট দিয়েছি 9টি, যেমন এরোর অ্যাক্সিডেন্ট, সেলিব্রেশন অফ 100th বার্থ অ্যানিভার্সারি অফ বঙ্গবন্ধু, সেলিব্রেশন অফ দ্য 50th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সেলিব্রেশন অফ ভিক্টরি ডে, ফুড অ্যাডাল্টারেশন, আউটব্রেক অফ COVID-19, আউটব্রেক অফ ডেঙ্গু ফিভার, ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, ওয়াটার লগিং ইন ঢাকা সিটি, এগুলোর অ্যান্সারও আছে এই শিটে, পুরো সাজেশনের অ্যান্সার কিভাবে পড়বে। আমি তোমাদেরকে অনেকগুলো পেজ দিয়েছি, যেখানে আমি তোমাদেরকে একটু কম বলেছি প্রাইস কত, আমি কম রেখেছি, মানে আমি হিসাবটা একটু ভুল করেছিলাম, মানে আমার আরো একটু মানে টাকা তোমাদের দিতে হতো, বাট যেহেতু হয়ে গেছে আমি ফটোকপি মেশিন যে চালাই তাকে বলছি ভাই একটু লস করতে হবে, কিছু করার নাই, কারণ আমি যেহেতু বলে ফেলছি এই আর কি। এনিওয়ে অনেকগুলো পেজ আর কি, আমি বলছিলাম 161 পেজ, কিন্তু যেখানে পেজ প্রায় 180, তো যাই হোক কি বলছে। তারপরে অ্যাপ্লিকেশন আমরা, আমি 10টা অ্যাপ্লিকেশন রেখেছি, ক্যান্টিন, কমন রুম ফেসিলিটিস, কম্পিউটার ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, জব অ্যাপ্লিকেশন ফর এনি পোস্ট, মাল্টিমিডিয়া ক্লাস, প্রোভাইডিং সাউন্ড সিস্টেম, সাপ্লাইং ইংলিশ ডেইলি, স্টাডি ট্যুর, পিকনিক ভ্যাকেশন, ভ্যাকসিনেশন ক্যাম্প, সবগুলোর অ্যান্সার ওখানে আছে। এরপর আসো তোমার লেটার রাইটিং দিয়েছি কি কি, কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, কনসোলিং, মানে লেটার আসতে পারে অ্যাপ্লিকেশন আসতে পারে, তুমি যেটা লেখো, ফিউচার প্ল্যান ইন লাইফ, ইনভাইটিং টু ভিজিট বাংলাদেশ, নট টু মিক্স উইথ ব্যাড বয়েস, প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম, দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, টু ফলো হেলথ রুলস, তোমার ভাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য একটি পত্র লিখো, টু মেনটেন 14-day কোয়ারেন্টাইন, টু রিড নিউজ পেপার রেগুলারলি ইত্যাদি। এরপর সে এসে, যেটা আমাদের কাঙ্ক্ষিত বিষয়, মানে এই এসে কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ 15টি নম্বর, এবং খুবই আনন্দের কথা এই যে এসেগুলো কিন্তু কমন বাধায়, ওকে 3টি এসে আসবে, এই যে 10টি এসে দিলাম ইনশাল্লাহ একে এই 10টার ভিতর থেকে একটা আসবেই, তুমি এই 10টি পড়লে তুমি মানে 10টি যদি তোমার কাছে বেশি বোঝা মনে হয় তাহলে আমি যেগুলোতে 3 স্টার দিয়েছি সেগুলো পড়ে যাবে। যেমন ধরো ক্লাইমেট চেঞ্জ দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ, এটা অবশ্য 2018 এসেছিল, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, ফিমেল এডুকেশন, এই 3টা পড়তেই হবে, না পড়লে হবে না, ঠিক আছে। ভ্যালু অফ টাইমটা মোটামুটি গুরুত্বপূর্ণ, রিভার্স অফ বাংলাদেশ, তারপরে 7 নম্বরে রয়েছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপ্লান্টেশন, পেট্রোটিজম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যেখানে 3 স্টার 5টি দেখতে পাচ্ছ, এই 5টি খুবই গুরুত্বের সাথে পড়বা। তাই হচ্ছে আমাদের মোটামুটি ফাইনাল সাজেশন, এটাই ফাইনাল সাজেশন ভাই। তোমাদের যদি পরীক্ষার আগে প্রয়োজন হয় আমি তোমাদেরকে টপ 3 সাজেশন দিতে পারি,
এটা পরীক্ষার এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে দিব, এক সপ্তাহ আগে দিব টপ থ্রি, অর্থাৎ এই সাজেশন থেকে এখানে দশটা দশটা দেওয়া আছে, এটা হচ্ছে টপ টেন, হ্যাঁ টপ টেন, তো আমরা টপ থ্রি সাজেশন দেবো এটাকে, যে তিনটি খুবই গুরুত্বপূর্ণ, সেটার জন্য একটু প্রতীক্ষায় থাকো এবং নিয়মিত প্রতিদিন ক্লাস করতে থাকো এবং প্রতিদিন একটু একটু করে লেখা করো। আমি এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন একটা করে মডেল কোশ্চেন আলোচনা করব এবং এই মডেল কোশ্চেনগুলো তোমরা খুবই মনোযোগ সহকারে করবে একটা ঘন্টা ব্যয় করে, তাহলে আশা করি তোমার খুবই ভালো প্রস্তুতি হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।